ভালো টানতার না, এটা তো জীবনও সম্ভব না। কেমন আছেন সবাই? দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। সকাল সকাল বের হয়ে গেলাম গুপ্তধনের খুঁজে, যথারীতি সঙ্গে আছেন সাব্বির ভাই। আজ আর এই কথা না বাড়াই, আজকের যাত্রার উদ্দেশ্য গ্রিন মডেল টাউন। সকাল সকাল রাস্তা খালি, কোনো সমস্যা নাই। সাব্বির মিয়া সাইকেল নিয়ে আগে যাইতেছে, আমি পিছে পিছে আসি। ক্যামেরা একটু কাঁপতেছে, তাও কোনো বিষয় না, কারণ আমাদের কাছে অ্যাকশন ক্যামেরা খুব দামি নাই। আপাতত সোজা কোনাপাড়া রাস্তা ধরে মেন রোড, অ্যাকশন ফিরোর ভঙ্গিতে মেন রোড পার করে মাজা সোজা রাইখা দিলাম টান। খেলা শুরু আঙ্গরে আর পায়কে। প্রথমে আমরা থামবো গ্রিন মডেলের একটু আগে কায়াকিং পয়েন্টের গরিবের মিনি কক্সবাজারের বিচে, যেখানে বড়লোক গরিব সবাই চুয়াচুপি ডুবাডুবি ঝাবাঝাবি আরো কি কি দুষ্টু দুষ্টু নাকি করে। সামনে একটা বিশেষ রেস্টুরেন্ট আছে, সবাই এটার বেশ ভালো মার্কেটিং চালায়, কিন্তু আমাদের তারা একবেলা খাওয়াবে না, তাই তাদের কোনো মার্কেটিং নেই। একটা আশ্চর্য রহস্য নাকি আছে এই সাগরের পানিতে, যা মানুষকে টাইনা নিয়ে আসে। মানুষ ঘরে থাকতে পারে না, আবেগে হা উতাস করে, না আসতে পারলে তাদের ভাল লাগে না, অসুস্থ হয়ে যায়, কি একটা অবস্থা। অবশ্যই এটার পিছনে একটা রহস্য আছে। আজকে আমরা এই সাগরের পানির আশ্চর্য রহস্য উদ্ঘাটন করে ছাড়বই ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য কক্সবাজারের পাশের ওই চিটাঙ্গা পাহাড়। তবে আপাতত একটু মিউজিক। কাগুয়া টাগুয়া সরায় শুরু করলাম আবার যাত্রা। এখন সোজা উদ্দেশ্য রহস্য উদ্ঘাটন। যাই হোক, মাঝখানে সাব্বির ভাইয়ের সাইকেলের গিয়ার একটু সমস্যা হয়েছিল। গ্রিন মডেলের শুরুতে কিন্তু ময়লা প্যাক পানি পার হয়ে ইসলামিক ইউনিভার্সিটি পার হয়ে আমরা আগায় যাইতেছি আমাদের সেই স্বপ্নের রহস্য উদ্ঘাটন করার খোঁজে। রাস্তার এই করুণ অবস্থা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন মানুষ খুব একটা আসে না, এবং আমরা অবশেষে আমাদের সেই রহস্যময় স্থানে এসে পৌঁছায় গেছি। এবং আসার পর আমরা জানতে পারছি এই মাতোয়াল এলাকার অর্ধেক মানুষের মলমূত্র হাবিজাবি সব কিছু আবর্জনাগুলো মিশায় এক ধরনের বিশেষ সুগন্ধিযুক্ত কেমিক্যাল এখানে এসে তৈরি হয়, এবং এই কেমিক্যালে পানিতে ছেড়া দেওয়া হয়, যার কারণে কেউ ঘরে বসে থাকতে পারে না, সবার টাইনা নিয়ে আসে এই পানির মধ্যে। যাই হোক, বিষয় না, আমাদের উদ্ধার কাজ শেষ। আমরা আবার ওই প্যাক পানি পাড়া রওনা দিলাম। দুই মন মাটি আমার সাইকেলের চাক্কায় লেগে গেছে, সেটা পরিষ্কার করলাম। আমাদের উদ্দেশ্য র্যান্ডমলি একটু সাইকেল চালানো আর একটু মুগদার দিকে ঘুরে আসা। যাই হোক, অনেকে বলতে পারেন গ্রিন মডেল টাউন নিয়ে আমাদের এত চুলকানি কেন, বা গ্রিন মডেল টাউনে মানুষ আসে এটা নিয়ে আমার এত মানে জলে কেন। আসলে বিষয়টা হচ্ছে আমার এলাকায় খুব সুন্দর পরিবেশ আছে, মানুষ আসে, এটা আমার জন্য খুব গর্বের, এটা জলানির কিছু নাই। আমাদের আনন্দের পরিসরটা কত ছোট হয়ে গেছে, যে বন্যার জমে থাকা ময়লা মিশ্রিত পানিরে আজকাল আমরা কক্সবাজার ভাবা শুরু করছি, এইখানে এসে বিচের স্বাদ নেওয়ার চেষ্টা করতেছি। আশা করি পরবর্তী থেকে যারা আসবেন তারা আসেন, ঘোরেন, সৌন্দর্য দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু গোসল করার আগে সাবধান। যাই হোক, এই সুগন্ধি মিশ্রিত পানিতে গোসল করার পরে আপনাদের যদি কারো কোনো চর্ম বা খুঁজে যদি সমস্যা হয়, তাহলে আমার বন্ধু রাব্বির সাথে আপনারা কথা বলতে পারেন। খেয়াল করলাম বিভিন্ন স্কুল কলেজের গোলাপান খোলা আকাশের নিচে ক্লাস করতেছে বিভিন্ন চিপায় চাপায় বৈশা। পরবর্তী কোনো একটা ভিডিওতে এই ক্লাস করার ধরন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। ধন্যবাদ।